তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, জামানদার বাড়ি চ্যানেল মিক্স জামা। তো গাইস দেখো, এটাই জামানদার ঘর। তো এখন আমি জামানদার হোম স্টুডিও এক এক করে আপনাদেরকে সবাইকে দেখাতে চেষ্টা করব, তো আপনারা সবাই দেখবে। তো গাইস জামানদার ঘর দোতলাতে, তো এখনও সিঁড়ির কামটা হয় নাই, তো হয়ে যাবে কমপ্লিট কয়েকদিনের ভিতরে। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও ছেড়ে কেউ যাবেন না, ফুল ভিডিও দেখেন, তবে আপনারা সবাই মজা পাবেন। তো গাইস এটাই হলো জামানদার স্টুডিও সেট আপ। তো আগে ছিল অন্য স্টুডিও সেট আপ ছোটোমোটো, তো এখন বড় ঘরে এসে গেছে, আরও বড় স্টুডিও সেট আপ করেছে। তো আপনারা সব কিছু এক এক করে দেখতে থাকুন। তো গাইস ফাইনালি জামান ভাই এখানে বসে আছে, এখন জামান ভাই আপনাদেরকে কিছু কথা বলবে তার নতুন হোম স্টুডিও। তো আপনারা দেখলেনি নতুন, মানে সব জিনিস আমার ওই ঘরের মধ্যে আছে। তো সেট, এটা নতুন সেট করা হয়েছে, আগে মানে ছোট মোটো আছিল, এখন তো মানে বহুত বড় হয়েছে হোম স্টুডিও সেটআপ। এই ভিডিও কিবোর্ডটা নেওয়া আছে, তারপরে এটা কি নাম আছে আপনি, তারপরে ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, তারপরে এই মনিটরটা ডাবল কানেকশন করতেছি, চলে আর আছে একটা। তো গাইস দেখলেই তার হোম স্টুডিও, তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর এটা আমার রুম, এই জায়গাতে আমরা থাকি। তো এতেই নিজেদের কাম করি, তো পরে যখন অন্য রুম কমপ্লিট হবো স্টুডিওর জন্য একটা এক্সট্রা করে আলাদা একটা স্টুডিও একটা বানাবো আর কি। বহুদিন পরে দেখা, হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো। তো তামাম বয়সের দর্শক বন্ধুদেরকে স্বাগতম, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আশা করছি ভালোই আছেন। তো অনেক ভালো লাগলো, আমার ভাই আমার বাড়িতে আসছে আজকে দেখা করার জন্য, মানে 2 বছর হয়ে গেল, আগে আসছিল, তো তারপরে আসা হয়নি লকডাউন, তো আসলো ভালোই লাগলো। তো একটু বসে আড্ডা দিব। তো গাইস নতুন হোম স্টুডিও সেট আপ, তো কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাবে। তো কয়েকটা নতুন গানের প্রজেক্টও আমার চলে আছে। আজকে হয়তো আপনারা ভিডিওটা আমার কোনদিন দেখবেন জানি না, কিন্তু আজকে যেহেতু ভিডিওটা শুরু হতেছে, তো এই আজকে আমি একটা গান ছাড়বো, তো গানটা আপনারা দেখে নেবেন। প্রেম শিখায় বন্ধু আমার করলো সর্বনাশ। তো জামান ভাই চ্যানেলে গানটা ছাড়াবো না? হ্যাঁ আমার চ্যানেল মিক্স জামান, ওইটাতে ছাড়বো। আর ভিডিওটা আমরা ঈদের পরপর করবো, তার মানে এখন লকডাউন, তো ঈদের পরপর এটা আর কি ভিডিও অ্যালবাম আসবে জামান ভাই চ্যানেলে, ভিডিওটা আমি আজকে রিলিজ করবো। তো গাইস সবাই দেখবে। আর জামান ভাই অনেক কষ্ট করে গান বানায়, তো সবাই লাইক কমেন্ট শেয়ার তো বলতে এটা তো বলা লাগে না, এটা আমাদের গ্রামের চ্যাংরা, আমাদের ডিস্ট্রিক্টের চ্যাংরা অনেক কষ্ট করে গান বানায়, আর গানগুলো তো অনেক ভালো হয়। জামান ভাই ওই দিন একটা গান ছেড়েছে কভার সং, বেদার দিয়েছে পেয়ারকা, তো গান তো অনেক ভালো লেগেছে। তো গান আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল করে একদম উপরে চলে দেন, এটা আর কি বলে দিতে লাগে না, এটা তো করতে লাগে না, গ্রামের সবাই ডিস্ট্রিক্টের সবাই সাপোর্ট করে, মানে জানি। কিন্তু ঘটনাটা হলো আমার চ্যানেলটা যেহেতু প্রথম, মানে যখন স্টার্ট করছিলাম তখন সবাই সাবস্ক্রাইব করছিল, কিন্তু হয়তো কারো মোবাইল হয়তো হারিয়ে গেছে, তারপর নতুন মোবাইল নিচ্ছে, অ্যাকাউন্টটা নাই আগে, ওই সাবস্ক্রাইবারটা অটোমেটিক সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, কিন্তু ভিউজ তো আসে না, হয়তো প্রবলেমটা ওইটাই। হয়তো নতুন যারা আগে সাবস্ক্রাইব করছিলা তোমরা, তো সবাই দয়া করে আর একবার নতুন করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করছিল ওই অ্যাকাউন্টটা তোমাদের হয়তো নেই, তো নতুন হয়তো অ্যাকাউন্ট করছো, ওটা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। আপনাদের জায়গারই মানুষ, মানকাসর, হাটশিংমারি, কালাবানি এই জায়গারই মানুষ, তো সবাই একটু সাপোর্ট করবেন। আর গানের জগৎটা আমরা এই ডিস্ট্রিক্ট থেকে মানে হাই উপর লেভেলে নিয়ে যাওয়ার খুব ট্রাই করতেছি, সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর আমাদের সাউথ সালমারা মার্কেট ডিস্ট্রিক্টের চ্যানেল মানে ফার্স্ট চ্যানেল বলতে গেলে ইউটিউবের মধ্যে এটা আর কি ফার্স্ট চ্যানেল আর সিঙ্গারও ফার্স্ট। আমরা জন্ম হয়ে থেকেই শুনেছি জামান ভাইয়ের গান ছোটোর থেকে, ওই জন্যই বলছি যে আমরা আগে হয়তো অন্য গান শুনছি রেডিওতে গান শুনছি আগে, তারপরে থেকে আমরা জামান ভাইয়ের গান মোবাইলের মধ্যে যখন থেকে আর কি মোবাইল চলাই তখন থেকে জামান ভাইয়ের গান শুনি। তো সবাইকে এটা তো বলে দিতে লাগে না, এতদিন জামান ভাইয়ের চ্যানেল অনেক উপরে উঠে লাগছিল। তো সবাই সাপোর্ট করবা গাইস, আগে পারে। হ্যাঁ।